অশোক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরা সাবরিন চৌধুরী পাওয়ার বাই বেনি বুদন কারোর সাথে কথা বলতে গেলেই তাকে বলতে শুনি ভাই চাপে আছি পরে কথা বলবো আর কথা বলা হয় না দিন যায় মাস যায় সাথে সাথে দূরত্বও বেড়ে যায় সাংসারিক বা পারিবারিক এই বন্ধন যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের সকল মানসিক চাপ নিয়ন্ত্রণ করে সবার সাথে সবার সুসম্পর্ক বজায় রাখা দরকার শেয়ারিং কেয়ারিং থাকা দরকার দর্শক মনের কথার আজকের পর্বের বিষয় মানসিক চাপ বোঝা মোকাবেলার কৌশল এবং মানসিক স্বাস্থ্য পরিচর্যা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে আমাদের সাথে আছেন মোহাম্মদ মকসুদ মালিক থেরাপিউটিক কাউন্সিলর ও সাইকোথেরাপিস্ট ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও খুব ভালো আছি অনেক ধন্যবাদ ভাই আজকে আমার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মানসিক চাপ এটা আমরা কম বেশি আমাদের দৈনন্দিন জীবনে সবসময় বলে থাকি যে আমরা আসলে খুব একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি একটু যদি জানতে চাই যে মানসিক চাপটা আসলে কি আপনি বলেছেন আসলে একটা নিউবর্ন বেবিরও কিন্তু মানসিক চাপ আছে আর বলা হয় যে অনলি ডেডম্যান মানে মৃত মানুষের চাপ নাই তার মানে আমরা বেঁচে আছে মানে চাপ আছে আমাদের জন্মটাও কিন্তু একটা প্রত্যাশার মধ্য দিয়ে আসে মা বাবা প্রত্যাশা করে যে একজন সন্তান পৃথিবীতে আসছে তাই না তারপর সন্তান জন্ম নেওয়ার পরে তার কাছে যে প্রত্যাশা আছে অনেক সময় পূরণ হয় না এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে গ্যাপ সেটা জীবনের যে কোনো সময় যেখানেই ঘটুক না কেন সেটা আমাদের শরীর এবং মনের মধ্যে একটা ভাইভ তৈরি করে যেমন আমাদের মোবাইল ভাইব্রেশন মুডে রাখি না পকেটে রেখেছি কল আসলে কিন্তু ভাইব্রেশনটা যখন অনুভূত হয় তখন আমরা ভাবছি একটা কল আসছে ঠিক তেমনিভাবে এই প্রত্যাশা প্রাপ্তির গ্যাপ আমাদের শরীর এবং মনের মধ্যে এই ধরনের ভাইভ তৈরি করে এটাই হচ্ছে আসলে মেন্টাল স্ট্রেস এখন এই ভাইভ তৈরির তো আসলে কোনো শেষ নাই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তি জীবনে কর্মজীবনে সামাজিক জীবনে ধর্মীয় রীতিনীতি আমরা পালন করি সব জায়গাতেই আমাদের চাওয়া পাওয়ার কিন্তু একটা গ্যাপ রয়ে যায় আপনার সাথে হয়তো বা বন্ধুর সম্পর্ক আছে বন্ধু আপনার কাছে কিছু চাইবে কিন্তু সবসময় কিন্তু সেটা পূরণ হয় না মা বাবা সন্তান চাকুরির ক্ষেত্রে আপনার একটা প্রত্যাশা থাকে বসের কাছে অর্গানাইজেশনের কাছে পূরণ হয় না এই পূরণ না হলেই কিন্তু আমাদের এই ভাইভটা তৈরি হবে তো যার গ্যাপ যত বেশি তার ভাইভ তত বেশি তো এই যে চাওয়া পাওয়ার মধ্যে প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে যদি আমরা ব্যালেন্স করতে না পারি তখনই সেটা আস্তে আস্তে অস্বাভাবিক আকার ধারণ করে কিন্তু পজিটিভ হচ্ছে বলা হয় স্রোসটা আমাদেরকে যে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে সবাইকে কিছু স্কিল দিয়ে দিয়েছেন সফট স্কিল দেখা যায় না ফলে চাপকে কিন্তু ম্যানেজ করার একটা সক্ষমতা সব মানুষেরই থাকে কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে না এটা তার প্রবলেম ফলে দেখা যায় কি তার সক্ষমতাটাকে যখন উপলব্ধি করতে পারছে না অর্থাৎ চাপের চেয়ে তার লাইবিলিটি অনেক বেশি হয়ে যায় তখনই কিন্তু সে অতিরিক্ত চাপে ভুগতে শুরু করে তো মানসিক স্বাস্থ্যটা কি ভালো আছে কি না এটা সহজভাবে বোঝার উপায় হচ্ছে আমার দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে চলাফেরা করতে গিয়ে আমার কিছু চাপ থাকবে এটা যদি ম্যানেজ করতে পারি তাহলে সেটা হচ্ছে হেলথের একটা বড় জায়গা যে আমি সুস্থ আছি মানসিক কিন্তু যদি ম্যানেজ করতে না পারছি ওভারলোডেড যখন হচ্ছে তখনই সেটা আমার জন্য নানা রকম প্রতিক্রিয়া তৈরি করে একটু ভাই জানতে চাই যে মানসিক চাপের উৎসগুলো আসলে কি বা কোন জায়গা থেকে আসলে আমরা বলি না যে আমাদের যখন শারীরিক কোনো সমস্যা হয় ডক্টর আমাদেরকে অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট দেয় আমরা অনেক সময় বিরক্ত হই যে ডক্টর এতগুলো টেস্ট দিল টাকা খরচ হবে ওনার মধ্যে কোনো পার্সেন্টেজ আছে আমরা নেগেটিভ চিন্তা করি কিন্তু রোগটা যদি ডায়াগনোসিস না হয় সেটার যে কি ভোগান্তি আছে যার এরকম সমস্যায় পড়ছে সেই বোঝে রোগ ধরতে পারছে না তাহলে আপনি যদি আপনার মানসিক চাপের সোর্সটা কি কোথেকে সেটা তৈরি হচ্ছে সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ম্যানেজমেন্টে যেতে পারবেন না তো একটা থিওরি বলছে যে আপনার চাপের উৎস হচ্ছে তিনটা একটা হচ্ছে ব্যক্তি আমি নিজেই মানে আমরা তো হানড্রেড পারফেক্ট না আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে এগুলাকে আমরা ম্যানেজ করতে পারি না আমরা হিনমান্যতায় ভুগি আমার সীমাবদ্ধতাগুলোকে সারাক্ষণ আমি ভাবতে থাকি কেন এগুলো আমার হলো আমি হয়তো বা দেখা গেল যে একটা মানুষ কাজটা সুন্দরভাবে করছে একই কাজ আমাকে দিয়েছে আমি সেটা পাচ্ছি না আমার অ্যাবিলিটি নিয়ে আমার একটা প্রশ্ন আছে কখনো কখনো আমার সামাজিক অবস্থান নিয়ে আমি হিনমান্যতায় ভুগছি তার মানে আমি ব্যক্তি হিসাবে আমার যে ব্যক্তিত্বের তৈরি গঠন সেখানে কিছু সীমাবদ্ধতা তৈরি হয় এই সোর্সটা কিন্তু আমি নিজেই আচ্ছা আমি সম্পর্কগুলো বজায় রাখতে পারছি না তাহলে আরেকটা সোর্স হচ্ছে রিলেশনশিপ বলা হচ্ছে মানুষের জীবনে এমন কোনো সময় নাই যখন সে সম্পর্কের মধ্যে থাকে না মানুষ হচ্ছে পারস্পরিক তাহলে পারস্পরিক যখন সম্পর্ক আছে প্রথমে যে বলছিলাম সম্পর্ক থাকলে কিন্তু প্রত্যাশা থাকবে কিন্তু সবসময় তো সব সম্পর্ক পূরণ হয় না আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে দেখা গেছে চাওয়া পাওয়ার গ্যাপের ফলে সম্পর্কগুলো চাপ তৈরি করে তাহলে একটা হচ্ছে আমি নিজেই একটা হচ্ছে সম্পর্ক আরেকটাকে আমি বলি সিস্টেমিক যেমন আমরা একটা পরিবারে বসবাস করি তাই না পরিবারের কিছু নিয়ম নীতি আছে সিস্টেমের মধ্যে কিন্তু আমার মাঝে মাঝে মানতে ইচ্ছে করে না আবার ভাঙতেও পারি না চাইল্ডহুডে অনেক এরকম ফেস করেছি বাবা মা করা সোসাইটি আমরা সমাজে অনেক ধরনের অসঙ্গতি দেখি সেগুলো নিয়ে আমরা চাপ ফিল করি কিন্তু সমাজকে তো ভাঙতে পারি না একদম সারাদিন তো সারাক্ষণ তো সমাজ ভাঙার কাজে আমরা করতে পারি না কিন্তু আবার কোপও করতে পারি না রাষ্ট্র সিস্টেম অফিস সিস্টেম এই যে আমরা এখানে এসেছি আর টিভিতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে অনেক সময় আমাদের ভাবতে যে এতো সিস্টেম কেন আসছে একটা হয়তো আমাকে সিকিউরিটি জিজ্ঞেস করেছে কোথায় যাবেন তো এটা সিস্টেমের পার্ট অনেক সময় অনেকে আমরা নিতে পারি না তার মানে সিস্টেম হচ্ছে আরেকটা সোর্স তাহলে একজন ব্যক্তি যদি আইডেন্টিফাই করতে পারে তার এই চাপের উৎসটাকে সে নিজেই তাহলে কিন্তু তাকে অবশ্যই ম্যানেজমেন্টে যেতে হবে নিজেকেই এই নিজস্ব চাপ কিন্তু পৃথিবীর অন্য কেউ ম্যানেজ করে দিতে পারবে না যদি সে না চায় সম্পর্কে চাপ আমি যদি বুঝতে পারি সম্পর্কগুলো ভালো যাচ্ছে না দুই দিন পরপর লেগে যাচ্ছে টক্সিক সিচুয়েশন তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে আমার সম্পর্ককে যত্ন নিতে হবে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু যত্ন নিতে চাই না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার সম্পর্ক ফেইড হয়ে যাবে একদম বিবর্ণ হয়ে যাবে রংহীন হয়ে যাবে যদি আপনি একটু সময় না দেন হ্যাঁ কোয়ালিটি টাইম আমরা বলি সেটাকে দিতে হবে আর সিস্টেমকে ভাঙতে না পারলেও কোপ করার জন্য কিন্তু আমাদের কিছু অ্যাবিলিটি অর্জন করতে হয় তা না হলে কিন্তু আমি সারাক্ষণ ফাইট করবো ফাইট করলে কি হবে আমার সাইকোলজিক্যাল এনার্জি ডাউন হবে ড্রেইনড হব আমি তখনই চাপটা আমাকে পেয়ে বসবে তাহলে যদি তার সিস্টেমিক ইস্যু থাকে তাহলে সেইখানে তাকে কোপ করার জন্য হেলদি ওয়েতে মেকানিজম তৈরি করতে হবে তাহলে আমি সোর্সটা জেনে গেলাম যে আমি সিস্টেমের সাথে পাচ্ছি না আমার সোশ্যাল স্কিল নাই সমাজে কারোর সাথে মিশতে পারছি না সম্পর্কগুলোকে যত্ন নিতে হবে যদি সম্পর্ক ইস্যু থাকে আর ব্যক্তি হলে তো আমাকে অবশ্যই ম্যানেজমেন্টে যেতে হবে তাহলে আইডেন্টিফাই করতে হবে যে আমার সোর্সটা কোথায় তাহলে আমি ব্যবস্থাপনা যেতে যেতে পারবো এই সোর্সগুলো আমাদের ব্যক্তি পারিবারিক এবং সামাজিক জীবনে কি প্রভাবগুলো ফেলে এবং আসলে কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা মানসিক চাপে আছি এবং আমার চিকিৎসা শরণাপন্ন হওয়া উচিত ব্যক্তি আসলে আমাকে দেখে কি আপনার মনে হবে যে আমি চাপে আছি এমন কোনো প্যারামিটার নাই হয়তো আমরা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বলতে পারি তোমার কি মন খারাপই কিন্তু এই চাপ যে আমি আক্রান্ত এটা বোঝার ব্যক্তি পর্যায়ে অনেক সুন্দর সিস্টেম রয়েছে আপনি যদি একটু দিনে পাঁচটা মিনিট নিজেকে সময় দেন আপনি নিজেই ডায়াগনোসিস করতে পারবেন ডক্টর কাছে যেতে হবে একটা বলা হয় মানসিক চাপ যখন ওভারলোডেড হয় তখন সেটা শরীরে কিছু প্রভাব বিস্তার করে তাহলে আমার ব্যক্তি আমার একটা শরীর আছে আমাদের শরীর কিন্তু জানান দেয় কিন্তু আমরা কিভাবে যে আমার শক্তি আছে আমি ড্রাইভ করে যাব বয়স এখন কত আমি সারা দিন কাজ করব কিন্তু শরীর আপনাকে জানান দিচ্ছে ঘুম হবে না এখন ঘুম হচ্ছে না এটা কিন্তু শারীরিক ক্ষয়ের কারণে হতে পারে আমাদের ডাইজেশনে কিন্তু অনেক সমস্যা এখন অনেকেই বলে যে ডাক্তার ধরতে পারতেছে না ডাক্তাররা কী করে এন্ডোস্কোপি দিছে এটা দিছে কিন্তু ওভার স্ট্রেস হলে আমাদের ব্রেন কেমিক্যালের কিছু সিক্রিয়েশন ঘটে কেমিক্যাল সেটা যখন পাকস্থলিতে যায় তখন পাকস্থলিতে হজম ক্ষমতাটা নষ্ট করছে তাহলে সোর্সটা দেখেন ব্যক্তি হিসেবে আমার কিন্তু স্ট্রেসের কারণে ঠিক আছে আমার দেখা গেল যে হাই বিপি বেড়ে গেছে ব্লাড প্রেশার বেড়ে গেছে কোলেস্ট্রল হাই হচ্ছে আমার সুগার বেড়ে গেছে আমার ঘুম বললাম নষ্ট হয়েছে তাহলে এইগুলো কিন্তু আমার শরীরকে জানান দেয় তাহলে সোর্সটা হচ্ছে আমি এবং আমার এটা আরও একটা কারণ হচ্ছে আমার মেন্টাল স্ট্রেস আমাকে কিন্তু যত্ন নিতে হবে নাম্বার টু আমরা বলি আমাদের মন মন তো দেখা যায় না তাই না মনে মেঘ জমে মাঝে মাঝে মনটা খারাপ বিক্ষিপ্ত থাকে হতাশা লাগে তাই না এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি কিন্তু এইটারও যে একটা বড় সোর্স মেন্টাল স্ট্রেস সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তাহলে শরীর মন নিয়ে তাও আমরা মাঝে মাঝে কনসার্ন একদম পড়ে গেলে ডক্টরের কাছে যাই মনের বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে কিছুটা কনসার্ন আরেকটা বড় বিষয় হচ্ছে আমি বলছি আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি স্ট্রেস কিন্তু আমার আচরণ দেখে কিন্তু বুঝতে পারবে তাহলে আচরণ হচ্ছে আরেকটা জায়গা যেখানে মেন্টাল স্ট্রেস প্রভাব বিস্তার করে হয় আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই আমাদের ভিতরে এজিটেশন কাজ করে আমরা আমাদের মারমার কাটকাট অবস্থা অনেকে বলে আপনি রেগে যাচ্ছেন আমরা বলি না আমি তো রাগি নাই কিন্তু আপনার আচরণ কিন্তু প্রকাশ হবে টোন অফ ভয়েস আমরা ল্যাঙ্গুয়েজ বলি ভাষার পরিবর্তন হয়ে যাবে আমরা কিন্তু তখন বুঝতে হবে যে আমাদের স্ট্রেস আমাদের প্রভাবিত অথবা ডিপ্রেশনে চলে গেলাম আমরা বলি হাইপার স্টেট অথবা হাইপোর স্টেট বলি হয় আমিও খুব বিস্ফোরণ অথবা একদম আমরা ডিপ্রেশনে চলে যাই তাহলে আচরণ কিন্তু একটা ফ্যাক্টর যেখানে এটাকে প্রভাব বিস্তার করছে নাম্বার ফোর হচ্ছে এটা আরেকটা বিষয় হচ্ছে আমরা বলি বিশ্বাসের ক্ষয় হয় আমি ভাবি আমাকে দিয়ে হবে না আমি আর পারবো না কেউ কেউ বলে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম এই কারণে হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু বিশ্বাসের ক্ষয় এগুলো কিন্তু আসলে স্ট্রেসের কারণ অনেকে চাইবে ওভারনাইট বড় লোক হয়ে যেতে তাই না ক্যাসিনো আমরা বলি অনেক জায়গায় তারা ভাববে যে এটা এটা কিন্তু বিশ্বাসের ক্ষয় মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে ঠিক আছে আর নাম্বার ফাইভ হচ্ছে আমরা বলি প্রোডাক্টিভিটি সারাদিন ভাবছি কাজ করছি দিন সে কোনো রেজাল্ট দেখি না আমি চরকির মতো ঘুরতেছি অফিসে কাজে বসে বলে তুমি তো সারাদিন দৌড়াদৌড়ি করছো কী কাজ করছো আনো তো নাই সহকর্মীদের সাথে পার্থক্য চলে আসে মানে দূরত্ব বজায় রাখি আমরা সারাক্ষণ কমপ্লেন করি এইগুলো কিন্তু আসলে আলটিমেটলি হচ্ছে ওভার স্ট্রেসের কারণে আপনার এই কাজের ক্ষেত্রেও কিন্তু ক্ষয় হয় ফলে দেখেন আপনি নিজেকে নাম্বারিং করেন যে আমার শরীরটা কেমন আছে শূন্য থেকে দশ দিব আমার মনটা কেমন আছে শূন্য থেকে দশ দিব শূন্য হচ্ছে একদম ভালো না দশ হচ্ছে একদম ভালো আমার আচরণটা কেমন মানুষ তো ফিডব্যাক দেয় আমি একটু নেই রাগ না করি যে উনি কেন বলছে তোমার আচরণটা ঠিক নাই আগের মতো তুমি নাই হাসি খুশি নাই মন মরা থাকো অথবা রেগে যাও একটু নাম্বারিং করি নিজেকে হ্যাঁ আমার বিশ্বাসের জায়গায় কেমন আছে এটা স্পিরিচুয়াল হতে পারে ধর্মী হতে পারে আত্মবিশ্বাস হতে পারে আর কাজে কি প্রোডাক্টিভিটি আছে তাহলে দিন শেষে যদি দেখেন আপনি অ্যাভারেজ তাহলে কিন্তু একটু ফোকাস করতে হবে নাহলে এটা কিন্তু আস্তে 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 আপনাকে ড্যামেজ করে দিবে শরীর মন আচরণ বিশ্বাস কাজের ক্ষেত্রে ক্ষয় করতে হবে একটা মেশিনের মতো তো আমরা মেশিনেরও তো আমরা যত্ন নেই আমার মোবাইলটাকে মুছতেছি হ্যাঁ একটুখানি ডিস্টার্ব করলে আমরা অস্থির হয়ে যায় চার্জ চলে গেলে মোবাইলের অস্থির হয়ে যায় কোথায় পিন খুঁজে পাবো কিন্তু আমার যে চার্জ শেষ হয়ে যাচ্ছে আমি যদি একটু খেয়াল করি আমার শরীর কিন্তু জানান দেয় বলে সোমাটিক সিমটম তৈরি হয় বডি জানান দিচ্ছে তুমি ভালো নাই আমরা বলি না আমি পারবো ব্যালেন্স করতে হবে লাইফ ইজ এ ব্যালেন্স মনের ব্যালেন্স করতে হবে একটু আনন্দ একটু ব্রেক নিতে হবে আচরণের জন্য যত্ন নিতে হবে বিশ্বাসের যত্ন নিতে হবে কাজের ক্ষেত্রেও যত্ন নিতে হবে একদম এই যত্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুতেই আসলে কম বেশি প্রভাব পড়ছে মানসিক চাপ থেকে কোনো মানসিক রোগ তৈরি হতে পারে কিনা হতে পারলে সেটা কেমন হতে পারে কারণ আমরা বলি কি মানসিক রোগের নিশ্চয়ই অনেক আলোচনা এটা আলোচিত হয় যে তিনটা প্রভাবক কাজ করে একটা বলে আমরা বায়ো একটা সাইকো একটা সোশ্যাল বায়োটা হচ্ছে বায়োলজিক্যাল যেটা আমরা জেনেটিক্যাল কোনো ট্রান্সমিশনের জন্য এটা হতে পারে এটাতে আমাদের নিয়ন্ত্রণে আমরা কনসার্ন থাকতে পারি যে মানসিক রোগ আছে সাইকো এবং সোশ্যাল এই দুইটা ইম্প্যাক্ট কিন্তু মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে একটা বাচ্চা যদি ছোট থেকে বড় হচ্ছে সেই পরিবারটা যদি প্রচণ্ড তাকে স্ট্রেসের মধ্যে রাখে তার সম্পর্কগুলো যদি টক্সিক হয় তার স্কুলিং যেখানে যাচ্ছে বন্ধু বান্ধব হ্যাঁ সেখানে যেন প্রেসার থাকে আমাদের তাহলে এই মেন্টাল স্ট্রেস কিন্তু তার এই মানসিক রোগের অ্যাগ্রিভেট করে দেয় একটা সম্ভাবনা যদি থেকে থাকে এটাকে বাড়িয়ে দেবে ফলে অনেক সময় কিন্তু মা বাবা বলে যে আমরা তো মানে ওকে ভালোই রাখছি এ করছি কিন্তু ও হয়তো বা বাচ্চাটা স্ট্রেসে রয়েছে আমি অফিসে বলে যে ভালোই আছি কিন্তু অফিসের ইনভায়রনমেন্ট এত স্ট্রেসফুল তার কিছু কিছু ইস্যু ছিল এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এরপরে সেটা প্রকাশিত হওয়া শুরু করছে মানুষ বলে তুমি তো মানসিকভাবে মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছো সোর্সটা কোথায় কারণ ওই যে সাইকো এবং সোশ্যাল সাইকোলজিক্যাল যদি স্ট্রেসগুলোকে ম্যানেজ করে আমরা না শিখাই সোশ্যাল অ্যাসপেক্টে সোশ্যাল স্কিলগুলোতে যদি আমরা দক্ষতা না শিখাই তাহলে কিন্তু সেই স্ট্রেসফুল হয়ে যাবে ফলে একসময় সে আইসোলেটেড হতে পারে আইসোলেটেড হওয়াটা যদি তার কোনো ওই যে বলছিস বায়ো কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু সেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা বলি সেটা কিন্তু টার্ন হতে পারে আচ্ছা আর যদি মনে হয় যে ইভেন্ট বেজও কিন্তু হতে পারে অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছি একটা সময় গিয়ে আমি ব্রেকডাউন হয়ে গেল তখন কিন্তু সেটা আস্তে আস্তে আমাকে ডিপ্রেশন মোডের দিকে নিয়ে যেতে পারে এখন একটা বাচ্চার হতে পারে যে সে হয়তো বা অন্য বাচ্চার চেয়ে একটা জিনিস দেরিতে শিখে আমরা তার কোন তাকে পুশ করছি এটা আমরা খুবই কমন দেখতে পাই আসলে তার কিন্তু অ্যাঙ্গারের জায়গা থেকে অনেক কিছু বাস্ট হয়ে যেতে পারে সে কিন্তু একদম হাইপার স্টেটে থাকতে পারে তার মানসিক কোনো একটা বিষয় যদি লুকায়িত থাকে সুপ্ত থাকে যেটাকে সে ম্যানেজ হয়তো বা কোনো না কোনোভাবে নিছে এটা কিন্তু অ্যাগ্রি করে বেড়ে যাবে তখন কিন্তু এটা আমাদের সবার অবজারভেশনে আসবে আমরা কিন্তু তাকেও আবার দোষারোপ করতে থাকি এবং আবারও ব্লেম দিতে থাকি কর্মক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে একটা কর্মীর এই ধরনের বার্নের ফলে যদি তার মানসিক কোনো ইস্যু থেকে থাকে এটা যদি বেড়ে যায় তখন কিন্তু আরও আমরা তাকে ইয়ে করি কিন্তু তার স্ট্রেস ম্যানেজমেন্টের ইস্যুগুলোকে যদি আমরা ফোকাস না করি পারিবারিক জীবনে শিশুর ক্ষেত্রে কর্মজীবনে যদি আমরা সহকর্মী না তাকে সহযোগিতার জায়গাগুলো যদি না দেখি ব্লেম দিতে থাকি তাহলে কিন্তু হবে না কারণ কোন না কোনোভাবে বায়ো ছাড়া সাইকো এবং সোশ্যাল ইস্যুতে আমরা কেউ না কেউ রেসপন্সিবিলিটি নিতে হবে কারণ আমরা হয়তো ওইটাকে বাড়িয়ে দিয়েছি ও হয়তো ম্যানেজ করছিল একটা সময় আর পারে না মা বাবার এসে বলে দেখেন না হঠাৎ করে কি হয়ে গেল তেরো চোদ্দ বছর খুব ভালো ছিল লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলছে হঠাৎ করে কি হয়ে গেল ও তো আমাদেরকে এখন মারতে আসে আঘাত করতে নিজেকে হার্ম করতেছে কিভাবে হলো তার মানে তার ওই ইস্যুগুলো এই মেন্টাল স্ট্রেস যে আমরা ম্যানেজ করতে পারছে না সে সোশ্যাল স্কিলটা হয়তো আমরা দেখছি না তাকে শিখাই নি আমরা ফলে একসময় আমরা চাচ্ছি বেশি যে প্রত্যাশার মাত্রাটা বেড়ে যাচ্ছে সে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছে না সেটা কিন্তু অ্যাগ্রিভেট করতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না বাট এটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে এবং সেখান থেকে আমরা আত্মহত্যা প্রবণতা হতে পারে সে যদি ওভার ডিপ্রেসড হয়ে যায় এবং তার ক্লিনিক্যাল ইস্যু থেকে থাকে আর যদি সেই স্ট্রেসগুলো কেউ তাকে কেয়ার করতে সহযোগিতা না করে মেডিকেশনে যদি না যায় তখন তো সে আলটিমেটলি সেই জায়গায় যেতে পারে যদি এটা ক্লিনিক্যাল রূপ নিয়ে নেয় তখন তো আসলে মেডিকেশন লাগবে না রাখলে তো সে হিট করতে পারে অথবা কোন কারণে মা জন্য সে বহন করতে 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 একটা ভিন্ন রূপ হয়তো বা সেটা ফর্ম করে ফেলেছে এই ইস্যুগুলো এবং অবশ্যই একই সাথে আমি যেটা বলছি শারীরিক কিন্তু দেখা যায় না ওই যে বলছে হঠাৎ করে আমার কোলেস্ট্রল হাই হয়ে গেলো

ওই মোমেন্টে কিন্তু তার নিটটা হচ্ছে সুদিং হওয়া খাওয়া ঘুমানো ন্যাপি চেঞ্জ করে দেন তার স্ট্রেস নাই ও আর একটু বড় হলো ছয় মাস থেকে আঠারো মাসে গেল অনেক কিছু ধরতে চাইবে তাই না আমরা ডু ডোনস নানা রকম বলি অনেক বেশি আমরা বলি একটা ইনজাংশন জারি করে ফেলি এটা করতে পারবা এটা কেড়ে নিচ্ছে হ্যাঁ চোপ ওটা হাত ধরব না আমরা একটা মেরে দিচ্ছি ও যে কিছু করতে চায় ওর তো লার্নিংটা ওর ওই সময় হবে ডুইং স্টেজে সে আছে অনেক কিছু আমরা যদি সেইটা অনেক বাধাগ্রস্ত করি তাকে যদি স্ট্রেসের মধ্যে রাখি সারাক্ষণ বেঁধে রাখি যদি ধরতে না দেই করতে না দেই তাহলে কিন্তু তার স্ট্রেসের মাত্রা হবে অনেক সময় বাচ্চারা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে তার আরও বেশি ফোর্স করা শুরু করে তখন কিন্তু তার স্ট্রেসটা কি ডুইং মানে সে হাঁটতে শিখবে আমরা পড়ে যাবা ধরবা না তো আমরা বাধাগ্রস্ত করলে সে কিন্তু স্ট্রেস হতে পারে বলে সে অ্যাগ্রেসিভ আচরণ করে আমরা বুঝি না অনেক সময় আর একটু বড় হয়ে গেল আমরা বলি আঠারো মাস থেকে তিন বছর ওই সময় বলে যে থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ে চিন্তা করে মননে পরিবর্তন আসে অনেক নতুন নতুন চিন্তা নিয়ে মা বাবার কাছে আসে বলে কি এই তুমি এত পাকনা হইতেছো কেন হ্যাঁ এত কিছু বুঝো কেন গুলা বুঝো তার কিন্তু চিন্তার স্তরটা বাধাগ্রস্ত হচ্ছে সেই স্ট্রেস হচ্ছে যে আমাকে বলতে দিচ্ছে না আমি নতুন একটা কিছু ইনভেট করছি আমার এটাকে ইয়ে করছে অনেক কিন্তু মা বলে যে এটা করছে এটা করছে বলে না তুমি তো নষ্ট করছো কিন্তু সে একটা কিছু ক্রিয়েট করতে চাচ্ছে চিন্তার জগতে যখন বাধাগ্রস্ত হবে তখন তার নিটটা হচ্ছে চিন্তার বিকাশ কথার কথা তাহলে সেই ক্ষেত্রে বাধাগ্রস্ত তার স্ট্রেস একরকম হবে তিন থেকে ছয় বছর আইডেন্টি নিজের রং পছন্দ করবে নিজের মতো ড্রেস আপ করতে হবে আয়নায় বারবারে দেখবে পেয়ার চয়েস করার চেষ্টা করবে আমরা কি করি আমাদেরটা করতে হবে এই রং এটা বলে না যে খ্যাত টাইপের রং পড়ছো তুমি শি সিফিল স্ট্রেস কারণ তার তখন নিটটা হচ্ছে তার নিজেকে সে নিজে খুঁজে পাওয়ার চেষ্টা এটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে সে মডেল করে নিজেকে তাই না তো ওই সময় কিন্তু নিটটা একরকম হয়ে থাকে আর একটু বড় হয়ে গেল আমরা ছয় থেকে বারো বছর যদি বলি অ্যাডোলোসেন্সের আগ পর্যায়ে তখন হচ্ছে কি বলা হয় যে গুলো ডেভেলপ হতে থাকে সামাজিক সামাজিক দক্ষতা বলি আমার কর্মদক্ষতা বলি পড়ালেখার বিষয়ে বলি আমরা সে সব কিছু তার স্কিলফুল হতে শুরু করে আমরা কি করি আমরা যদি ভাবি যে তার পড়ালেখায় শুধু স্কিল আমরা ওইখানে ফোকাস করি কিন্তু তার একটা ক্রিয়েটিভ পার্ট আছে সে কিন্তু প্রেশার ফিল করে কিছু বলতে পারে না কারণ তার তো তখন শক্তি কম এরপরে যে চ্যালেঞ্জটা আছে যে বারো থেকে আঠারো বছরের যে অ্যাডোলোসেন্স তার শারীরিক পরিবর্তন হয় শক্তি আসে হরমোনাল চেঞ্জেস হয় তখন তার একটা রিজেনারেশন বলি আমরা নানা মনে হয় মাঝে মাঝে শিশু শিশুদের সাথে মিশতে চাই আমরা বললাই তুমি কি বাচ্চা বড়দের সাথে যাও বড়দের সাথে গেলে বললাই তুমি কি বড় হয়ে গেছো বাচ্চাদের সাথে একটা ডিলেমা তৈরি হয় কিন্তু তখন তার নিটটা হচ্ছে সে এক্সপ্লোর করবে নিজেকে পেয়ারদের সাথে অপোজিট জেন্ডারকে সে এক্সপ্লোর করবে আমরা নানা রকম রেস্ট্রিকশন করি এই একটা সাইকেল গেল এখন এই সময়টা কিন্তু আবার ওইভাবে ফিরে আসে না

দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো বিশদ আলোচনা করব আর টিভির সাথেই থাকুন এরপর সবাইকে আরো একবার স্বাগত মার্কেটাইল ব্যাংক লিমিটেডের মনের কথা অনুষ্ঠানে পাওয়ারড বাই বেনিবুদন। আজকের মনের কথার বিষয় মানসিক চাপ বোঝা, মোকাবেলার কৌশল এবং মানসিক স্বাস্থ্য পরিচর্যা। আমাদের সাথে আছে মোহাম্মদ মকসুদ মালিক। ভাই আমরা যেটা জানছিলাম যে বয়সে ধাপের সাথে সাথে কিন্তু আমাদের মানসিক চাপের পরিবর্তনটা এবং ওই যে মিডলাইফ ক্রাইসিস এবং তার আগে যেই অ্যাডোলেসেন পিরিয়ড পার করার পরে যে আমরা ক্যারিয়ার নিয়ে আমরা একটা মানসিক চাপে পড়ে যাই এই বিষয়টা নিয়ে আসলে যদি বলেন। আমাদের কথা হলো যে অনেক সময় আছে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা চাপিয়ে দেই। তাই না? আমাদের মতো করে হতে হবে প্যারেন্টাল ফিগার কিন্তু অনেক আমাদের দাদা দাদি নানা নানি এক একজনের প্রত্যাশা ওই যে বলেছে এক রকম তাহলে একটা মানুষ কতজনের প্রত্যাশা পূরণ করবে তাই না তাহলে তার ক্যারিয়ারটাকে আমরা গঠনমূলক হতে সাপোর্টিভ হতে পারি কিন্তু চাপিয়ে দেওয়ার যে একটা বিষয় রয়েছে এইটাই আসলে মূল বিষয় যেটা তার ক্রিয়েটিভিটি আদার্স কিছুকে অনেক সময় আছে যে আরও বেশি দমিয়ে দেয় তাকে হতাশ করে তাহলে আমরা লাইন আপের জন্য অ্যাজ এ প্যারেন্টাল ফিগার হিসাবে আমরা ভালো মন্দ অপরচুনিটি কি আছে থ্রেড কি আসতে পারে হ্যাঁ কোন জিনিসগুলো আছে আমরা তার সামনে তুলে ধরতে পারি তাই না তার কিন্তু তখন বৈষয়িক অর্থে বুদ্ধি আমরা কগনিটিভ যেটাকে বলি এবং আবেগের একটা পরিপূর্ণতা চলেই আসে মোটামুটি মানে ডেভেলপমেন্টে নেওয়ার ডেভেলপমেন্ট স্টেজের অনেক বিষয়গুলো কিন্তু তখন পরিপূর্ণতা আসে তো আমরা তাকে যদি দেখি যে তার নেকটা কোন জায়গায় সে কোন জায়গাটা আছে ফোকাসড কথা বলতে পারি আমরা রিক্স থাকলে সেটাকে ফোকাস করতে পারি তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের এই স্বাধীনতাটুকু মানে স্বাধীনতা মানেও যা খুশি তাই করবে সেটা কিন্তু বলছি না তো এইখানে একটা সুন্দর কথা বলা হয় স্ট্রাকচার এবং নার্চার এই জায়গাটা যদি আমরা ওই সময়টা তাকে তুলে ধরতে পারি তখন কিন্তু সে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হবে ফলে কেরিয়ারের জন্য সে যেটাই বাছাই করুক না কেন পরে যদি চ্যালেঞ্জ আসে তখন কিন্তু সে উপলব্ধি করতে পারবে যে এটা আমার সিদ্ধান্ত ছিল সে নিজের সিদ্ধান্তটাকে রেসপেক্ট করা শিখবে কিন্তু আমরা যদি তাকে ওই যে ডুডোস দিয়ে অথবা আমাদের চাপিয়ে দেওয়া হয় তখন আমাকে বলে তার সেলফ এস্টিম অনেক সময় লো হয় আমাদের কাছে এখন এমন অনেক কেস আছে যে বাবা মার অথবা অভিভাবকদের তারা যে ভুল করেছে আমি বলবো না তারা কোনো না কোনো চাপিয়ে দিয়েছে তারা তো তার ভালোর জন্য ভেবেছে কিন্তু এখন এসে বলে যে আমার মনের কথাটা শুনে নাই আমাকে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার আমি তো এটা নিতে পারছি না এখন মা বাবা এসে বলে এখন বলে যে ওর নর্মাল লাইফ লিড করবে এইটাই ঠিক করে দেন আমার ওর ক্যারিয়ার লাগবে না হতাশা কারণ তারা দেখতে পাচ্ছে যে বাচ্চাটা আর পারছে না এরকম অনেক কেস রয়েছে যে এই কেরিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা কেবল অংশগ্রহণমূলক হয় না বলে একটা সময় গিয়ে তারা অনেকে দেশের বাইরে থেকে রিটার্ন করছে কোপ করতে পারছে না কারণ আমরা তার কেরিয়ার নিয়ে যত বেশি সচেতন ছিলাম সোশ্যাল স্কেল নিয়ে তত বেশি সচেতন ছিলাম না ফলে বাইরে গিয়েছে নতুন ইনভায়রনমেন্ট সে কেরিয়ারকে গড়বে যেটা বেজমেন্ট হবে সে পড়ালেখাটাই কন্টিনিউ করতে পারছে তাহলে আমাদের এই পারস্পরিক সমঝোতা আমরা বলি না যে আমরা ছেড়ে দেব তোমার যা খুশি করো এটা আবার এক্সট্রিম হয়ে যায় আমরা গাইডেড হিসেবে থাকবো

ওই একটা সময় থেকে স্ট্রাকচার এবং ন্যাচারগুলোকে যদি আমরা কোঅপারেট করি তাহলে একটা হচ্ছে প্রিপারেশন ফেস তাহলে ফেজে যদি ওই ইস্যুগুলোকে আমরা খুব সুন্দর করে স্ট্রাকচার করতে পারি কেরিয়ার বলি আর যাই বলি না কেন সম্পর্কের কথাও যদি আমরা বলি তাহলে এই জায়গাটা অনেক ম্যানেজমেন্টের জায়গা সুন্দর হয় ফলে যে কোনো সিদ্ধান্ত নেগেটিভ ফলাফল আসতেই পারে সে ফেস করা শিখবে এবং ফেলটিকে করা শিখবে এবং পরবর্তী ক্যারিয়ার সে প্রয়োজনে এই ফ্লেক্সিবিলিটি তার মধ্যে যদি থাকে অ্যাকসেপ্ট করার বিষয় তাহলে হচ্ছে সেগুলো পরিবর্তনও করতে পারে আমরা কীভাবে একদম রিজিক থাকি কিন্তু কেউ যদি তার একটা পর্যায়ে গিয়ে ভাবে যে আমার কেরিয়ারের এই বিষয়গুলো আমি এইভাবে ভেবেছিলাম এখন রিয়ালিটি আমাকে সেই জায়গাটা দিচ্ছে না আই ক্যান চেঞ্জ তাহলে এই সোশ্যাল স্কিলগুলো অথবা আগের এই পজিটিভ সাপোর্টগুলো একটা বাচ্চাকে ফ্লেক্সিবল হতে শেখায় বলা হয় যে মেন্টাল ডিসিপ্লিন বলে একটা শব্দ আছে আমরা এটা নিয়ে আলোচনা অনেক সময় করেছি বা এটা অনেক আমরা অন্য ডিসিপ্লিনের কথা বলি মেন্টাল ডিসিপ্লিনের একটা বড় স্ট্রেংথ হচ্ছে ফ্লেক্সিবিলিটি আমরা কোনো একটাতে একদম এক না হয়ে যায় ফলে আমি দেখেন আমার হাতটাকে যখন টাইট করছি রিজিডিটি এই ফ্লেক্সিবিলিটিটা অর্জন করে ক্যারিয়ারের ক্ষেত্রে ফলে অনেকে দেখা যায় তার বেস যেটা থেকে ধরে নিয়েছিল সেইখান থেকে ক্যারিয়ারে চেঞ্জ করে তার লাইফে অনেক সাকসেস পেয়েছে তাহলে সেই জায়গাটা কিন্তু মেন্টাল স্ট্রেসগুলোকেও রিলিজ করতে সহযোগিতা করে যে না আমি এই জায়গায় যেতে পারছি না বলে আমি ফেইলও সেটা না তার কেরিয়ারের ক্ষেত্রে স্ট্রেস ভিন্ন বিষয়গুলোকে কমে দেখতে শুরু করে আমাদের ক্ষেত্রে এই পছন্দ করে অনেকে না যে ও ইঞ্জিনিয়ারিং পড়ে এখন ব্যবসা করছে কেন করতে পারে না অবশ্যই কথার কথা বলছে তাহলে সে সেইভাবে চুজ করতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে যেমন ভালো রাখে ঠিক তেমনি মেন্টাল স্ট্রেংথকে ব্যালেন্স করে চাপ থাকবেই বলেছে আনটিল ডেথ ট্রেটমেন্টের চাপ নয় আমার আছে ম্যানেজ করা শিখে শিখে যাবে জানতে চাই যে বারবার কিন্তু চলে আসছে সামাজিক দক্ষতার জায়গাগুলো অনেকেই আসলে বলেন যে আমি এটা দিতে পারি না আমি কোপ করতে পারি না বা আমি কোনোভাবেই এটা সাথে আর মানিয়ে নিতে পারছি না এই যে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা এটা মানুষ কিভাবে আসলে ইমপ্রুভ করতে পারে প্রথম আমরা বলছি যে সাইকো সোশ্যাল যদি একটা চাইল্ডের ব্রট আপ থেকে শুরু হয় পরিবার কিন্তু একটা মাধ্যম তাহলে আমরা অনেক সময় আছে ওভার প্রোটেক্টেড হয়ে যায় এবং বাচ্চাকে কোনো কিছু করতে দেই না অনেক সময় আছে তার মানে পরিবার হচ্ছে একটা জায়গা যেটা সোশ্যাল স্কিলের বেসমেন্টটাকে গড়ে দিবে তাহলে পরিবারের বাচ্চার বয়স উপযোগী যে বলেছিলাম আমরা বলি এটাকে অ্যালাওয়ার তৈরি করা তুমি এটা করছো ঠিক আছে করো তোমার বিপদ হলে আমরা তোমার সাথে আছি এই যে দেখেন এটা শুধু ভাষা কিন্তু এটা কোনো টাকা অর্থ কোনো বিষয় না যে কোনো পরিবারের একটা বাচ্চাকে যদি অ্যালাওয়ারগুলো বয়স উপযোগী করা হয় তাকে অ্যালাও করা হয় করো মিস্টেক হবে ভুল গ্রহণযোগ্য আমরা কি বলি ভুল গ্রহণীয় না তাহলে সে শিখবে কীভাবে তার স্কিলটা হবে সে নিজেকে চুপসে ফেলে যে না ভুল হওয়ার চেয়ে না করা ভালো তার মানে কি গুটিয়ে নেওয়া তার মানে সে এক্সপ্লোর করছে না তাহলে সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ করতে তাহলে আমাকে এক্সপ্লোর করতে হবে বলা হয় অ্যাক্ট রিয়াক্ট ক্রিয়েট আমরা অ্যাক্টই করতে দেই না রিয়্যাক্ট তো অনেক পরের ব্যাপার তাহলে এই যে পরিবার থেকে তার বয়স উপযোগী ইস্যুগুলোকে কিন্তু আমাদের ফোকাস করা দরকার যে যে বয়সে ছোটো ছোটো দায়িত্বগুলো দেওয়া দরকার আমরা হয় ওভার প্রোটেক্টিভ হয় অথবা ছেড়ে দেই যেটাকে ব্যালেন্স করবে কে পরিবার পরিবারকে যদি সেই জিজ্ঞেসটা করে তাহলে তার একটা বলা হয় আমাদের একটা প্রিন্সিপাল আমাদেরকে ড্রাইভ করে সেটাকে লজিক্যাল প্রিন্সিপাল বলে তাহলে আমাদের যুক্তি বুদ্ধি বিবেচনাগুলো ইনস্ট্যান্ট কাজ করতে শুরু করে তাহলে যদি সেটা বৃদ্ধি পায় একটা পার্সোনালিটির মধ্যে তাহলে কিন্তু সেই সোশ্যাল জায়গাগুলোকে ম্যানেজ করা এরপর আমরা বলি স্কুল তাই না একটা আমাদের জীবনে একটা বড় সময় আমাদের ইনস্টিটিউশন যেখানে আমরা শিক্ষা গ্রহণ করি সেইখানেও কিন্তু একটা বড় স্পেস আসলে ক্রিয়েট করা প্রয়োজন যেখানে একাডেমিক বিষয়গুলোর পাশাপাশি এখন বলা হয় কিন্তু আপনি শুনে থাকবেন নিশ্চয়ই যে আগে আইকিউ বলা হয় ইন্টেলিজেন্ট কোয়েশনকে অনেক বেশি ফোকাস করা হতো এখন বলছে না তোমার যতই আইকিউ কিউ থাকবে তোমার ইকিউ বলা হয় ইমোশনাল কোয়েশন আবেগকে ব্যবস্থাপনা করে নিজেকে ব্যবস্থাপনা করে সেলফে ব্যবস্থাপনা করতে না পারলে অনেক শিখবে কোথায় ওই যে পরিবারের পর কিন্তু স্কুলে এই জিনিসটা তারা স্কুলে কিন্তু আইকিউটাকে অনেক ভালো ছাত্র ভালো বিষয় কিন্তু আমাদের সবাই পরে বলে যে ও ভালো ছাত্র কিন্তু মিশতে পারে না একটা জায়গায় কথা বলতে পারে না ভয় পায় হ্যাঁ আইসোলেটেড ফিল করে সেম ফিল করে মিসিং দেখ তাহলে কিন্তু পরিবার যেমন একটা ইনস্টিটিউট ঠিক তেমনিভাবে অ্যাকাডেমিক জায়গাটাও কিন্তু সেরকম রয়েছে তো সেইখানে যদি ঘাটতিগুলোকে পূরণ করার জন্য এই ইমোশনাল কোয়েশন যেটাকে আমরা বলছি আবেগের ব্যবস্থাপনা বলা হয় কগনিশন যতই শার্প থাকুক যদি আবেগকে ব্যবস্থাপনা করতে না পারে তাহলে এটা এক সময় গিয়ে আর ওইভাবে ফ্রুটফুল হয় না সে রোবট হয়ে যেতে পারে কিন্তু আমরা তো রোবট না তাহলে মানবিকতার এই জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য সোশ্যাল স্কিলের জায়গাগুলো ডেভেলপ করার জন্য স্কুল এবং পরিবার অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে আমরা যদি বলি কর্মক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত ধরনের ট্রেনিংগুলোকে ফোকাস করি তার স্কিল বেসড বলা হয় অঞ্জব ট্রেনিংগুলো কিন্তু স্কিল বেসড স্কিল স্কিলবেসড কিন্তু আমরা এখন বলছি কথা বলছি যে ওর ইমোশনাল স্কিলগুলোকে ডেভেলপ করার কিন্তু ফোকাস করতে হবে কারণ সেটা স্যাড আমরা বলি অ্যাঙ্গার আনন্দ যেটা আছে গ্ল্যাড আমরা বলি ফেয়ার ভয় এই ইস্যুগুলোকে যদি একটা কর্মী ম্যানেজ করা শিখে যায় তাহলে কাজ কিন্তু তার জন্য সেই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করবে ইন্টারপার্সোনাল কনফ্লিক্টগুলো কমবে কমবে এবং সে কিন্তু যে কোনো একটা কথা নিতে পারবে হুট করে বলবেন আমি চাকরি ছেড়ে দিব হুট করে সারাক্ষণ ব্লেমিং টেন্ডেন্সিতে যাবে না তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্রে সুযোগ থাকুক আমার বিজনেস অপরচুনিটি থাকুক আমাদের সহকর্মীদের জন্য বা কর্মীদের জন্য কিন্তু এই ইমোশনাল কোশন বা সোশ্যাল স্কিলের ওই ইস্যুগুলো কোনো ঘাটতি থাকলে কারণ শিক্ষা তো আসলে আজীবন সেটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে তার মানে এটার কোনো শেষ নাই কিন্তু বিভিন্ন স্পানে ধাপে আমাদের এই ইস্যুগুলোকে ট্যাগ করা যুক্ত করা এবং নিজেকেও আগ্রহী হতে হবে আমার একটা আমি বলছি আমরা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না আমার যদি কোনো সোশ্যাল স্কিলের এই দক্ষতাটা যদি কোনো কারণে পরিবার স্কুলে আমি না পেয়ে থাকি বলা হয়ে থাকে ব্লেম দিয়ে লাভ নাই এখানে বড় বিষয় হচ্ছে প্রেজেন্ট আমরা কি বলি আমার অতীতটা এরকম ছিল এই কারণে আমি এমন আমার ভবিষ্যৎটা অন্ধকার হোয়াট আর মিসিং প্রেজেন্ট তাহলে আপনিও চাইলে এখন অনেক ধরনের ওয়ে আউট আছে আপনি কিন্তু এই সোশ্যাল স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে পারেন আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল তাদেরকে নিয়ে তো নেগেটিভিটি থাকে যে আমার কি মেন্টাল কোনো অসুখ হয়েছে এখন দেখা যাচ্ছে এই যে বলছি সোশ্যাল স্কিলের দক্ষতাটাকেও কেউ তোলার জন্য থেরাপিটিক প্রসেসগুলো কিন্তু হেল্প করে এটা নট অনলি ডিসঅর্ডারের জন্য তাহলে কেউ যদি এখন মনে করে যে আমার লাইফটাকে আরও স্রুথ করতে চায় আমার কর্মক্ষেত্রে আমি আরও ভালো করতে চাই আমার কানেকটিভিটিগুলো বাড়াতে চাই কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই তাহলে এই ধরনের থেরাপিউটিক প্রসেসগুলোও কিন্তু তাকে হেল্প করে এগুলো গ্রুপ প্রসেসও হতে পারে অনেক সময় অ্যারেঞ্জ করা হয় তাহলে এই যে লিমিটেশনগুলোকে নিয়ে ব্লেম গেমের মধ্যে না গিয়ে আমরা কিন্তু এখনও চাইলে বলা হয় আপনি এখন অ্যাডাল্ট অ্যানাফ বয়স যথেষ্ট হয়েছে ক্যাপেবল অ্যানাফ আপনি এখনো চাইলে এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারেন তাহলে বিভিন্ন জায়গায় সীমাবদ্ধতাগুলো তৈরি হয় কিন্তু ম্যানেজমেন্টেরও কিন্তু বিভিন্ন ওয়ে আউটও কিন্তু করা যায় এখন এবং সেই জিনিসগুলো আমাদের আরও এক্সপ্লোর করা প্রয়োজন আবেগীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে যখন বলছিলেন যে আমরা কিন্তু সম্পর্ক কিন্তু মাঝে মাঝে আমাদের মানুষের চাপ তৈরি করে তো সেই জায়গা থেকে যদি একটু বলি যে সম্পর্কের যত্নটা আসলে কি করে নেওয়া প্রয়োজন এবং কোয়ালিটি টাইমটা আমরা যেটা সবসময় বলে থাকি যে একটা পার্টনারের সাথে সেটা কিভাবে আমরা আসলে এনশিওর করতে পারি এবং ওই সময় চাপটা মোকাবেলা কি করে করতে পারি একটা ওই যে রুলসটা তো বলছি যে প্রত্যাশা প্রাপ্তি তাহলে সম্পর্কগুলো কিন্তু আমাদের জন্মের পর থেকে নানাভাবে ক্রিয়েট হওয়া শুরু করে আমি কিন্তু সব সম্পর্ক জন্মগ্রহণ করেই নিয়ে আসি না মায়ের ওমে যখন ছিলাম সম্পর্কটা মায়ের সাথে পৃথিবীতে আসলাম এক্সপ্লোর হওয়া শুরু করলো বাবা বায়োলজিক্যাল প্যারেন্টস দাদা দাদি নানা এই এইগুলো হচ্ছে কিন্তু তাহলে ওইখানে কিন্তু আমার কিছু কানেকশন তৈরি হচ্ছে এরপর আমি বড় হলাম বন্ধু হলো হ্যাঁ তারপর আমরা লাভ রিলেশনশিপ বলি আমার কলিগ আছে তাই না তাহলে সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রত্যাশা প্রাপ্তির যে ব্যালেন্স এইটা আসলে শিখা কারণ আমার সব প্রত্যাশা সবসময় পূরণ হবে না নাও হতে পারে সেটা করতে গিয়ে যেটা হয় আমরা কয়েকটা জিনিস মিস করি সম্পর্কে একটা হচ্ছে আমরা এটাকে বলি ফিলিং ইন্টিমেসি বলে মানে অনুভূতির এই ইনটিমেটটা আমরা অনেক সময় ইয়ে করি কারণ আপনি আমি দুজন ভিন্ন মানুষ আপনি একটা বিষয়ে অনুভূতিটা হতে পারে রাগ আমি হয়তো কষ্ট পাচ্ছি বলে যে তার অনুভূতিটা রাগ ক্রিয়েট করে সেভাবে তারও রাগা উচিত এই কিন্তু ডিফারেন্স শুরু হলো যে কোনো সম্পর্কে যে এই ঘটনা আমার রাগ হচ্ছে তুমি হাসছো আমি বলছি না হাসিটা সরি কিন্তু সে হয়তো বা কোনো না কোনো লার্ন করেছে যে এই ঘটনাতে হাসা যায় তাহলে দেখেন যদি এই আই অ্যান্ড আই যদি উই ফিলিংয়ে না আসে সম্পর্কের গ্যাপ কিন্তু এখান থেকে শুরু হয়ে যায় যে কোনো সম্পর্ক বলে না নাম্বার টু বলি থিঙ্কিং ইন্টিমেসি বলি আপনার সাথে আমার চিন্তার অনেক মিল থাকতে পারে আমরা দুজন মানুষ দুই জায়গা থেকে বড় হতে পারি আমাদের সোসাইটি আমাদের কালচার পরিবারের নর্মস এখন আমার চিন্তা শুনে আপনি যদি বলেন যে তুমি এটা কিন্তু রাবিশ চিন্তা করছো তোমার এটা কোনো চিন্তাই হলো না খুবই লো কোয়ালিটির চিন্তা আমাকে কিন্তু এটা ডিসরেসপেক্ট করা হলো আবার আমি যদি সেটা বলি তাহলে আমাদের চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু চিন্তাকে একভূত করা মানে উই থিঙ্ক এটা দেখেন হয় না নিড টু বিকাম উই তাহলে কিন্তু এই সম্পর্কের যত্ন নেওয়াটা হবে তাহলে কি করতে হবে অন্যের অনুভূতি চিন্তাকে অ্যাম্প্যাথি যেটাকে আমরা বলি সমানুভূতি ওয়েতে মাঝে মাঝে গ্রহণ করা ডিফারেন্ট থাকবে ডিসএগ্রিমেন্ট থাকবে কিন্তু তাই বলে যে যেটাকে ওনার ফিলিং উনার থিঙ্কিং এটাকে যে আমি রেসপেক্ট করবো না তাকে তো আমাদের হয়ে যায় আমরা হয় ডিনাই করি ডিসরেসপেক্ট করি অথবা বলে যে বাবা আমার দরকার নেই গুড বাই কিন্তু এটা তো আসলে সলিউশন ওই যে সোশ্যাল স্কিলের আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু কমিটমেন্ট থাকে আমরা কমিটমেন্টকে নানাভাবে সংজ্ঞায়িত করি কিন্তু যেখানে মূল সমস্যাটা তৈরি হয় সেই কমিটমেন্টের একটা অ্যাসপেক্ট হচ্ছে রেসপেক্ট যে আমরা যে কোনো সম্পর্কে অন্তত দুজন দুজনকে সম্মান করব। সম্পর্কের অবনতি হয় এই সম্মানের হানি কিন্তু হয় অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা বলি যে না আমি তো কোনো অসম্মান কথা বলি না কিন্তু আমার ভাষা আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমার টোন অফ ভয়েস তাকে ছুড়ে দেওয়া এই ইস্যুগুলো কিন্তু অন্যের রেসপেক্ট বা সম্মানকে বুলন্টিত করে ফলে অনেকে আছে এটাকে অনেক বেশি কেয়ার করে যে বাবা এই সম্পর্কে না থাকাই ভালো কারণ ওইখানে সম্মান নাই আমাদের কাছেও যখন স্পেশাল কাপলরা আসেন দাম্পত্য জীবনের কলহ নিয়ে এখানে কিন্তু এই জিনিসটা অনেক ল্যাক হয়ে যায় অনেকটাই তাহলে এটা আরেকটা হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট বলে বিশ্বাস অবিশ্বাসের দোলা চালে কিন্তু সম্পর্ক নষ্ট হয় ফলে অনেকে বলে একবার ট্রাস্ট ভেঙেছে আর হবে না তখন কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় তাহলে ট্রাস্টওয়ার্ড একটা বিষয় রয়েছে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা আসলে যত্ন নেওয়া তাহলে কিন্তু স্ট্রেস কমে যাবে আরেকটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই ইফেক্টিভ সেটা হচ্ছে দুজন মানুষের কিছু ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে আপনি যেটা পছন্দ করেন একটা কালার হয়তো ব্ল্যাক আমি বলি যে না এটা তো কেমন ডার্ক কালার আমি হোয়াইট পছন্দ করি বাট এটা তো আপনার চয়েস প্রত্যেকটা মানুষই কিছু ভালো লাগা ভালোবাসা আপনার একটা খাবার পছন্দ আমি বলছি না এটা একদম বাজে খাবার তুমি এটা কেন খাও কিন্তু এটা তার ভালো লাগা তাহলে সম্পর্কের যদি স্ট্রেসটাকে রিলিজ করতে হয় তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় অবশ্যই কেয়ার করতে হয় ভালো লাগাটা ভিন্ন আমার ভালো লাগাটা ভিন্ন তো এই যে বিষয়গুলো বললাম এই জায়গাটাকে অনেক বেশি ফোকাস করতে হলে টাইমের লেন্থটা কোনো বিষয় না কোয়ালিটি যেটাকে আমরা বলছি যেখানে দুজন মানুষ অন্তত পাঁচ মিনিটও যদি পূর্ণ মনোযোগ দিয়ে একজন আরেকজনের অনুভূতি চিন্তা সম্মানের বিষয়গুলো বিশ্বাসের বিষয়গুলো এন ভালো লাগা ভালোবাসা সেবা যত্নের বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনে আমরা কি করি হ্যাঁ বলো শুনছি হ্যাঁ তুমি তো সারাক্ষণই বলতেই থাকো কোনো ফুল স্টপ না দাঁড়িয়ে কমান কিন্তু উনি কিন্তু একটা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে তাহলে এই যে ডাইমেনশন গুলো রয়েছে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সম্পর্কে হোক এই জায়গাগুলো কিন্তু আমাদের ফোকাস করে যত্ন নিতে হবে একটা বটবৃক্ষের বীজ খুবই সূক্ষ্ম কেয়ার করলে এটা একটা মহিরুহ বলে বিশাল বটবৃক্ষ বৃক্ষ আছে না বিঘার পর মাঝে মাঝে আমরা নিউজ দেখি বিশাল হয়ে গেছে কেন কোনো না কোনো কেয়ারিং হয়েছে সেটা আমাদেরও যদি সম্পর্কের যত্ন নেই তাহলে সেটা রঙিন হবে অনেক বেশি বন্ধন তৈরি হবে না হলে বিবর্ণ হতে শুরু করবে শুরু করবে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই সুন্দর আলোচনা থেকে আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আমি নিজেও অনেক লার্ন করেছি অনেক ধন্যবাদ আশা করছি আপনাকে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার পাবো আপনাকেও ধন্যবাদ এবং যারা এটা আয়োজন করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মানসিক চাপ আমাদের থাকবেই একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই চাপটা মোকাবেলা করাটা বা এটা ম্যানেজমেন্ট করাটা আসলে খুবই প্রয়োজন আজকে আমরা আমাদের অনুষ্ঠানে চেষ্টা করেছি সেই চাপ মোকাবেলার কিছু কৌশল আপনাদের সামনে তুলে ধরার জন্য যেই উৎসই থাকুক না কেন আমরা যদি আমাদের যার যার জায়গা থেকে দৈনন্দিন জীবনে একটু করে আমরা নিজেদের সময় দিই আমাদের মনের যত্নটা নেই এবং চাপ মোকাবেলা যে কৌশলগুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো চর্চা করি তাহলে কিন্তু আমরা মানসিক চাপ থেকে অনেকটুকু মুক্তি পেতে পারি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আর টিভির এর মনের কথা অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই বেনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন